আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের বাসায় চলে এসেছে আমার নতুন আন্টি। নতুন আন্টি বলতে হচ্ছে বেলাল মামার ওয়াইফ। তো কিছুদিন আগে আমাদের যে বেলাল মামার বিয়ে হয়েছে, এই যে বেলাল মামা বিয়ে করে খুব খুশি আছে। আজকে আন্টিকে নিয়ে আমাদের বাসায় বেড়াইতে আসছে বেলাল মামা। কালকে রাত্রে নাইটে এসেছে সিলেট থেকে ঢাকায়। তো এসে আজকে আন্টিকে নিয়ে আমাদের বাসায় এসেছে। আম্মুর শরীরটা অবশ্য ততটা ভালো নেই মোটামুটি। আর হচ্ছে বেলাল মামা আন্টি সবাই মাশাআল্লাহ খুব ভালো আছে। সবাই দোয়া করবেন তারা যেন সবসময় এভাবে হাসি খুশি থাকে। তো কিছুক্ষণ পরে আর একটু শেয়ার করব, এখন তো এতটুকু শেয়ার করলাম। সিজাবুড়ি কে আসছে আমাদের বাসায়? বেলাল মামার মেন পরিচয় কিন্তু বেলাল মামা হচ্ছে আমার মেয়ের জামাই। তবে সমস্যা একটা, আমার মেয়েকে ধোকা দিছে, তার জন্য আমার মেয়ে খুব কষ্ট পাইছে মনে। তারপরে আমার মেয়ে বড় বউ বেলাল মামার, আর এই যে আমার নতুন আন্টি হইতেছে ছোট। বেলাল মামা, আপনি বিয়ের পর অনেক খুশি আছেন? এই তো সবাই আপনার রিভিউটা পাইয়া যাইব। তো একটু পরেই সিজামণি, তুমি কষ্ট পাইছো? তোমার বেলাল ভাই বিয়ে করে ফেলছে। আর আন্টি আঙ্কেলের সাথে আসছে নতুন একজন মেহমান, ওই তো বসে আসছে, এটা হচ্ছে আমার ভাইয়া বাবু। ভাইয়া, তোমার নামটা একটু বলো। বলো না নামটা। ও, নাসির ইসলাম নয়ন, মাশাআল্লাহ তোমার নামটা কিন্তু অনেক সুন্দর। তো আন্টি আঙ্কেলকে বলতেছি আজকে আমাদের বাসায় থাকার জন্য। আন্টি আঙ্কেল সম্ভবত থাকবে না, চলে যাবে, জানি না কি করে। তো আম্মুর শরীর ভালো না দেখে আন্টি আঙ্কেলের জন্য তেমন কিছু করতে পারিনি, তারাও হঠাৎ করে এসেছে। তো দেখি আন্টি আঙ্কেল কতক্ষণ থাকে আর আন্টি আঙ্কেলের সাথে কি কি করি। বেলাল মামা, নুডলস মজা হয়েছে? অনেকটা, মানে অনেক না অনেকটা। আর আম্মু তো নিজে নিজে নুডলসের প্রশংসা করতেছে, যেহেতু আজকে আম্মু নুডলসটা রান্না করছে। বেলাল মামা, সত্যি সত্যি মজা হয়েছে? তো আসলে আম্মু নুডলসটা আজকে ভালো হয়েছে। আমার কাছে মনে হইতেছিল লবণটা একটু কম হয়েছে। তো আন্টি আঙ্কেল বলতেছে ভালো হয়েছে। সিজামণি, তুমি নুডলস খাইছো? তোমার কাছে ভালো লাগে নাই? কেমন হয়েছে বাবু, তোমার কাছে ভালো লাগছে? তুমি খাওনি? খাবে না? তুমি খাও না, এই যে এখানে কোকোমো আছে, কোকোমো খাও। সিজামণি, বাবুকে কোকোমো দাও, তারপর হচ্ছে কেক দাও। নাও ভাইয়া, তুমি কোকোমো খাও। বাবু, তুমি হচ্ছে চা খাও না, চা দিয়ে ডেনিস খাবা, ভালো লাগবে। বেলাল মামা, আমার কাছে এই জিনিসটা অনেক মজা লাগে, আমি জানি না তোমার কাছে কেমন লাগে। বাবা, আনে ডেনিস। হ্যাঁ, দেখো তোমাদের ওখানকার থেকে আমাদের এটা অনেক তফাত। আমি ওখানেও খাইছি, ভালো লাগছে, কিন্তু আমার কাছে এটা বেশি ভালো লাগে। বাবা নিয়ে আসে। তো আমি হচ্ছে আন্টি আঙ্কেলের জন্য চা বসাইছি, গিয়ে দেখি আমার চায়ের কি খবর, ততক্ষণ তারা নাস্তা করুক। আর এই তো এখানে আমার চাটা হইতেছে। তো আন্টি আঙ্কেলকে চা করে দেই, তারপর হচ্ছে আন্টি আঙ্কেলের সাথে বসে গল্প করব। তো এখানে আবার আমি চায়ের পাশে চলে আসলাম, চা হয়ে গেছে, এখন চাটা হচ্ছে দিব বেলাল মামাদেরকে। আর একটু হয়ে নে, হলে আমি নামিয়ে নিব। তো এখানে হচ্ছে আমার চাটা হয়ে গেছে, এখন আমি চাটা সবার জন্য নিয়ে যাচ্ছি। জানি না চাটা কেমন হয়েছে, তো দেখলে বলা যাবে। এই নেন চা। হ্যাঁ, এখন আমি এটা নিয়ে আসি ডেনিসটা। ডেনিস দিয়ে চা খেলে ভালো লাগবে। আন্টি, চা জানি না কেমন হয়েছে, মিষ্টি টিষ্টি ঠিক আছে? তারপর অন্য সময় যেরকম বানায় এরকম হয় না। সিজদা, তোমার চা কোথায় দেখি? এই মেয়ে চা যেন না পড়ে বিছানায়। বিস্কুটটা খা, একটু খাইয়া দে। আর কিচ্ছু খাম না, অনেক খাই। একটু খাস। বাবু, তুমি চা খাবে না? তো আমার আজকের ব্লগটা এতটুকুই ছিল, আজকে আর বেশি বড় করব না, পরে হচ্ছে আবার ভিডিও করব যদি মামা আর আন্টি থাকে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। বেলাল মামা, একটু আল্লাহ হাফেজ দিয়ে দাও। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আন্টিও আল্লাহ হাফেজ দিছে। বাবু, আল্লাহ হাফেজ দিয়ে দাও। না বড়া।